বাংলাদেশ জাতীয় দলের আজকে প্রথম সেশন, প্রথম দিন। ভারত সফরের জন্য যে ক্যাম্প চলছে, আজকে মূলত ক্যাম্প শুরু এবং মিরপুর ইনডোর স্টেডিয়ামে মূলত চলছে অনুশীলন। যোগ দিয়েছেন কোচিং স্টাফরা, বিশেষ করে ড্যানিয়েল ভিক্টোরি, তাকে নিয়ে আগ্রহ রয়েছে ব্যাপক। তিনি আজকেই বাংলাদেশে এসেছেন। দেখতে পাচ্ছেন সুবোধ এক বালককে, মানে এখনও কি তারুণ্য। ব্যাটিং কোচ তার সঙ্গে কথা বলছেন, রাসেল ডোমিঙ্গো। তিনি এতক্ষণ আমিনুল ইসলাম বিপ্লবকে শেখালেন, কিছু পরামর্শ দিলেন, তার অভিজ্ঞতার ঝুলি থেকে কিছু কিছু একটা করার চেষ্টা করেছেন। বিপ্লব কিন্তু বল করছে একটানা, কয়েক ওভার করছেন, প্রায় এক ঘন্টা ধরে বোলিং করছেন আমিনুল ইসলাম বিপ্লব। খুবই পরিশ্রমী এক স্পিনার, স্পিন সমৃদ্ধ হবে বাংলাদেশের এই প্রত্যাশায় আমরাও আছি, আপনিও আছেন, ক্রিকেট লাভার আছেন। বিকজ ভিক্টোরি 100 দিন কাজ করবেন আমাদের সাথে, চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে তার। ইজ সো পাওয়ারফুল, ইজ সো এক্সপিরিয়েন্স, সো বাংলাদেশের ক্রিকেটটাই সমৃদ্ধ হবে এই প্রত্যাশা করতেই পারি। আর খুবই ভদ্র একজন মানুষ, মানে আমি তার বিশাল ফ্যান, যারা ক্রিকেটের খোঁজ খবর রাখেন, ক্রিকেট ভালোবাসেন, ড্যানিয়েল ভিক্টোরি ফ্যান হওয়া স্বাভাবিক, একজন কিংবদন্তি। আমি পুরো সিনারিও দেখাতে চাই। ঠিক এই পাশটায় স্পিন বল এবং নীল ম্যাকেনজি থ্রো করছেন, এটা ইমুল কায়েস ব্যাট করছেন, আর এই পাশটায় ব্যাটের অপর প্রান্তে আছেন সৌম্য সরকার, দেখা নিশ্চয় হয়ে গেছে। ঠিক এই পাশটায় আলামিন, অনেকদিন পর দলে সুযোগ পেয়েছেন। চার্লস ল্যাঙ্গেভিল্ট, বাংলাদেশের পেস বোলিং কোচ, তিনি তার সঙ্গে আছেন এবং বেশ কিছু পরামর্শ দিচ্ছেন আলামিনকে। আর ঠিক ওই পাশটায় স্পিনার আরাফাত সানি, তিনিও দীর্ঘদিন পর দলে সুযোগ পেয়েছেন, ব্যাট করছেন মাহমুদুল রিয়াদ। আমি দুঃখিত, এই পাশটায় যিনি বল থ্রো করছেন তিনি রয়, আমাদের ফিল্ডিং কোচ। আর ঠিক মাহমুদুল রিয়াদ একদম ডান পাশের শেষে, মাহমুদুল রিয়াদের পিছনে আছেন নীল ম্যাকেনজি, তার ব্যাটের খুঁটিনাটি দেখার চেষ্টা করছেন। তাকে বল করছেন আরাফাত সানি, কিন্তু কন্টিনিউয়াস বল করছেন আলামিন, বল করবেন। দারুণ হুক, এক্সিলেন্ট হুক, নাইম শেখ, নাইম শেখ ব্যাট করছেন, আর এই পাশে আছেন মোসাদ্দেক সৈকত। আর দল সাজাতে বা দলকে পরিচয় করে দিচ্ছেন রাসেল ডোমিঙ্গো ভিক্টোরিকে, কে কোন পজিশনে খেলে, আরও ডিটেলস, কে কোন দিকে দুর্বল, কার কার উন্নতি ঘটানো যায়। কারণ কিছুদিনের জন্য হলেও রাসেল ডোমিঙ্গো ড্যানিয়েল ভিক্টোরির চেয়ে এক্সপিরিয়েন্স। খুব ঠান্ডা একটা ওয়েদার, সো এই ওয়েদারে চলছে বাংলাদেশ দলের প্র্যাকটিস সেশন, ভারত সফরে যে ক্যাম্প, সেই ক্যাম্পের সেশন। একদম ওই পাশে লিটন কুমার দাসের সাথে আরাফাত সানি, দেখতে পাচ্ছেন সৌম্য সরকারকে, বাংলাদেশের ব্যর্থ টপ অর্ডার ব্যাটসম্যান। কেন জানি তাকে আমি দেখতে পাই না, আমার পছন্দ হয় না। তার যে সামর্থ্য কোনোদিনও সেটা প্রমাণ করতে পারেন নাই। খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সাকিব নেই অনুশীলনে, এটা ভাবাচ্ছে দলকে, হয়তো ভাবাচ্ছে না, কিন্তু যারা সাংবাদিক আছেন বা যারা কোচেস আছেন তারা কিন্তু ভাবছে। বিকজ ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু যে সাকিব নেই, বাংলাদেশের ক্রিকেটের যিনি ধারক বাহক সেই মানুষটাই নেই। যাই হোক, দেনা ভিক্টোরি বল করবেন, আর যাই হোক বললে তো হবে না, সাকিব হয়তো নিশ্চয়ই আসবেন, কারণ তিনি নিজে ঘোষণা দিয়েছেন জাতীয় দলের ক্যাম্প করবেন। সো হয়তো কিছু একটা সমস্যা হয়েছে, পারিবারিক হতে পারে, ব্যক্তিগত হতে পারে। সৌম্য সরকার, আমিরুল ইসলাম বিপ্লব,
তরুণ স্পিনার। ভিক্টোরি, তিনি বল করছেন, মানে বল থ্রো করছেন ইমুল কাইসকে। What a shot! Excellent shot! Arfat Sani to Mahmudul Riyad. Down the wicket eshechilen kintu defense korechen. Mane drive bola jay. Al-Amin Hussain ball korchen Naim Shikke. Wow, what a shot! What a click! Very strong shot. Dukhit Naim Shikke na Afif Hussain Dhrubo. Khubi darun ekjon all-rounder Afif Hussain Dhrubo. Very promising. Boyosh khubi olpo 21-22. What a shot. Apni kintu khub marmukhi, mane shuru theke besh aggressive batting korchen. Oh, what a fluke, what a click. Yeah, nice shot by Imrul Qais. বেশ গোছানো একটা দল, বেশ পরিপাটি একটা দল, কোচিং স্টাফে পূর্ণ, প্লেয়ারদের পূর্ণতা পেয়েছে, কিন্তু সাকিব না থাকায় একটা বড় শূন্যতা আছে। তবে ভারত সফরে বেশ চনমনে একটা বাংলাদেশ দলকে পাওয়া যাবে, বেশ শক্তিশালীও একটা দল, কারণ ভারত যে দল দিয়েছে টি টোয়েন্টি স্কোয়াডে নেই তাদের সবচেয়ে বড় ভরসা বিরাট কোহলি, সে তাকে নিশ্চয়ই মিস করবে এবং বাংলাদেশের জন্য স্বস্তির খবর। আফত সানি, আল-আমিন হোসেন দুজনের জন্য এই সিরিজটা খুব ইম্পর্ট্যান্ট, সুযোগ পেলে তাদের ভালো করার একটা ধারণা থাকবে। বল পরিবর্তন করছেন ড্যানিয়েল ভিক্টোরি, দুই সাউথ আফ্রিকান রাসেল ডোমিঙ্গো এবং চার্লস ল্যাঙ্গভেল্ট, একজন মেইন কোচ, একজন পেস বোলিং কোচ, দুজনেই সলা পরামর্শ করছেন, হাসাহাসি করছেন, দ্যাটস দ্য টিম স্পিরিট। দলটা কতটা হ্যাপি কোচদের দেখলে বুঝবেন আপনি, তারা খুব চনমনে, কোনো টেনশন নাই, এবং এটাই কিন্তু দ্য প্লেয়ারদের মোটিভেশন, যে আমাদের গার্ডিয়ানরা কত আনন্দে আছে, কতটা খুশিতে আছে। কিছুদিন আগে যে ঝড়টা গেছে, কিছুদিন আগে বলতে কি গত পরশুদিন যে ঝড়টা গেছে, সেই ঝড়ের কিন্তু আভাস নেই এই দলে এবং ঝড়ের পূর্বাভাসও নেই এই দলে। দুজনেই টাক, দুজনেই চুল নিয়ে হয়তো কথা বলছে, বেশ মজার একটা সিকোয়েন্স, মজার একটা দৃশ্য। সো তারা কিন্তু নকল চুল লাগাতে পারত, তা লাগান নাই, তার মানে আমার যেটা আসল সেটাই থাক। সরি, বাংলাদেশের ফিজিও ভেরি স্মার্ট, ফিজিও ফ্যান্টাস্টিক ফিটনেস। সো মোটা দাগেই হচ্ছে
বাংলাদেশ দলের প্রথম দিনের অনুশীলনের ক্যাম্প, ক্যাম্পের অনুশীলন। মুশফিক অনুশীলন করে চলে গেছেন, অনেক সময় ধরে অনুশীলন করেছেন মুশফিক, প্রায় ঘন্টা খানেক। ইমরুল কায়েস অনেকক্ষণ ধরে ব্যাটিং করছেন, 40 মিনিট হবে। ডেলর ভিক্টোরি টানা বোলিং করছেন। এই হচ্ছে বাংলাদেশ দল, সাকিব ছাড়া বাংলাদেশ দল। থ্যাংক ইউ।